আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে যে কোনো টেক্সট যুক্ত ছবি থেকে সহজেই টেক্সটটিকে আলাদা করে নেওয়া যাবে অর্থাৎ যে কোনো লেখা যুক্ত ছবি থেকে সহজেই লেখাটিকে আলাদা করে নেওয়া যাবে তো যে কোনো যুক্ত ফটো থেকে টেক্সটটিকে আলাদা করার জন্য যে অ্যাপটি ব্যবহার করব সেটা হচ্ছে গুগল কিপ তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে গুগল কিপ বলে অ্যাপটি সার্চ করবে তো আমি সার্চ করে নিচ্ছি গুগল কিপ বলে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এরকম ধরনের অ্যাপটা দেখতে পাবে গুগল কিপ তো এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবে ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করবে গুগল কিপ অ্যাপটি ইনস্টল হয়ে গেলে তোমাদেরকে সাইন ইন করে নিতে হবে সাইন ইন করে নেওয়ার পরে তোমাদের যে ইমেল আইডি রয়েছে সরাসরি সেখান থেকে সাইন আপ হয়ে যাবে তো সাইন আপ করে নেওয়ার পরে তোমরা অ্যাপটা ওপেন করে নেবে অ্যাপটা ওপেন করলেই তোমরা এরকম ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবে তো এখান থেকে সবচেয়ে নিচে দেখো ডান দিকে একটা প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করলেই একটি নতুন পেজ ওপেন হবে এখান থেকে বাম দিকে যে প্লাস আইকনটি রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে এখান থেকে টেক ফটো রয়েছে অর্থাৎ সরাসরি ফটো ক্লিক করেও সেখান থেকেও কাজটি করা যাবে এবং অ্যাড ইমেজ অর্থাৎ গ্যালারি থেকেও যে কোনো ইমেজ অ্যাড করে সেই ইমেজ থেকে টেক্সটটি আলাদা করা যাবে এই কাজটি করার জন্য অবশ্যই ডাটা অন করে রাখতে হবে তো আমি এখানে গ্যালারি থেকে যে ইমেজটা রয়েছে আমার সেখান থেকে আমি ইমেজটি অ্যাড করে নিচ্ছি অ্যাড ইমেজে ক্লিক করে তো আমি এখানে বাংলা যুক্ত ইমেজটি অ্যাড করেছি তোমরা দেখতে পাচ্ছ ফটোটা চলে এসছে এখানে তো এই ফটোটা চলে আসার পরে আমি ফটোর উপরে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমরা উপরে ডান দিকে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করে নেবে থ্রি ডটে ক্লিক করলেই সবার উপরে দেখতে পাচ্ছ গ্র্যাব ইমেজ টেক্সট অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছো ক্যান নট রেকগনাইজ টেক্সট এই এরোরটি দেখাচ্ছে তো এক্ষেত্রে প্রথমবারে আমার কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে আমার মোবাইলে তোমাদের ফোনে হয়তো সমস্যাটা নাও হতে পারে তো আমি আরেকবার করে নেব সেকেন্ড টাইমে কিন্তু এই সমস্যাটা আর হবে না থ্রি ডটে ক্লিক করলাম গ্র্যাব ইমেজ টু টেক্সট অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছো এখানে সম্পূর্ণ যে ফটোর মধ্যে যে সমস্ত টেক্সটগুলি ছিল সেগুলি বাংলাতে এখানে সম্পূর্ণভাবে কপি হয়ে গেছে তো বাংলা টেক্সটের ক্ষেত্রে একটু আধটু সমস্যা হয়েই যেতে পারে কোনো বানান ভুল ইত্যাদি বিষয়টা থাকতে পারে তবে ছবিটা যদি খুব পরিষ্কারভাবে তোলা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সমস্যা হলেও খুব কম পরিমাণে সমস্যা হবে ছবির কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে খুব সহজেই টেক্সটটি এখানে কপি হয়ে যাবে একই রকমভাবে ইংরেজি টেক্সটও করতে পারবে খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করে যে কোনো টেক্সট তোমরা তৈরি করে নিতে পারবে এই ইমেজ থেকে টেক্সট অনেক ক্ষেত্রে কাজে লাগে তো সেই জন্য এই ভিডিওটি দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে নেবে